তো অলরেডি কিচেন থেকে এখন বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে চানটা করেই আবার এখনই বেরোতে হবে, কারণ আমার জায়গা কমপ্লিট হয়ে গেছে। যেটা বলছিলাম আপনাদের যে বাগিচার মতন বাড়াবো বা সুন্দর একটা সিন আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি আপনাদের সামনে। তো ইতিমধ্যে বাড়ি এসে দেখছি আমাদের এই ভাই এসছেন কোথায়, নিউ দিল্লি থেকে এসেছে, নিয়ে বলছে আমি একটু তারাপীঠ যাবো। তা কাল তারাপীঠ যাবে, আজকে এখানেই থাকবে, এখানে থাকার পরে সকালবেলায় তারাপীঠ চলে যাবে। আর আমাকে কিন্তু এই মুহূর্তে বেরোতে হবে বোলপুরে। কর্মজীবনে ব্যস্ত থাকাই ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আপনারাও থাকবেন কর্মজীবনে ব্যস্ত। আর যদি কাউকে ভালোবাসতে হয় তো কাজকে ভালোবাসবেন, তারপর মা বাবাকে ভালোবাসবেন। একদম এখানে যে বাগানটা করব তার জন্য এখন সুতোটা নিয়ে ইট গাঁথা হবে। চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে, দাদা ওখানে পরিষ্কার করছে, জামাই বাবু তো লেগেই পড়েছে সকালবেলা, লেগে পড়েছে। এখন আমি ইট এনে এনে দেবো, আমি আর দাদা জায়গা গাঁথবে, সুন্দর করে একটা পজিশন তৈরি করব, আর সুন্দর করে একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এই বাগানটা যেন ভালোভাবে করতে পারি, এই আশীর্বাদটা করবেন যেন ফুল ফলে ফুলে যেন আমার বাড়ি ভরে দিতে পারি। এই হচ্ছে বাউন্ডারি, এই যে দৌড়ি দিলাম এখান থেকে সাজবে, এই যে পুরো বাউন্ডারিটা এখান থেকেই পরিষ্কার চলছে। তারপরে এই এই জায়গা কাজ করবে, তারপরে চা। আচ্ছা তার আগে এই চাকে দেখে তো 10 মিনিট চলে যাবে না, যাইবো অনেকক্ষণ আসছে। হ্যাঁ যাইবো অনেকক্ষণ আসছে। এই চা দিলা, এখন টাইমটা লস হয়ে গেল। দাদা চা না দাদা, চিন্তা করো আমার বাবা ওই দিক দিয়ে কষ্টে যে চা দিচ্ছে বলে টাইম লস হয়ে যাবে, মানে কি রকম মুনিশ খাটায়। সত্যি সত্যি মানে আগে জানলি এরকম আমি মাইনে এরকম মুনিশ দিতে আসতাম না। চা চলে এলো, চা খাচ্ছি। সত্যি কথা বলতে কি যে পরিশ্রম সব কাজেই রয়েছে, প্রচণ্ড পরিশ্রম। এই যে বাগানটা জায়গাটা এত সুন্দরভাবে পরিষ্কার করলাম, অনেক দিন লাগলো মাটিটাকে তৈরি করতে। চুন দিলাম, গোবর সার দিলাম, থাইমেট দিলাম, যেটা বিষ সেটা দিলাম। দেওয়ার পরে এই যে জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে যেটা করলাম, আর যখন গাছগুলো আমি আনবো ছোটো ছোটো গাছ, সেই গাছগুলো এনে যখন আমি মানুষ করতে পারবো, আর এই জায়গাটা আপনাদের কাছে যে কী ভালো লাগবে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, যে এ ধরনের সৌন্দর্য আমি আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করব। দারুণ লাগছে, গার্ডেন গার্ডেন হয়ে গিয়া সন্ধ্যা। কদ্দুর কাজ মামা, সেই টুপিটা পরে নাকি মেসো দিলাম, রোদ আসছে তো সত্যি সব কিছুই আছে। একটা ঘোড়া হলে ভালো হতো, চাবুকটা নিয়ে দেব। সুন্দর করে ফেলেছি জায়গাটা, একবারে দেখার মতন করে ফেলেছি। কিষান ভাই বোন আছে না, আবার একটা চাষ দিয়ে দিলাম পুরো।
দুলাল তো সবথেকে বড় কথা হচ্ছে আমরা কোনো কাজে অপারগ নই না মানে অপারগ নই না এখানে লেবার লাগালে বলতো আমার আধা লেবার লাগবে একটা মিস্ত্রি লাগবে হ্যাঁ এই লাগবে ওই লাগবে কত কিছু আমার এখানে 1200 টাকার কেস লাগি তাই না কোন পারি না এমন কোন কাজ আছে আর দেখবো চোখ দিয়ে করে দেব তাই না নিচে হচ্ছে শক্ত মাটি আর উপরে আছে ঝুরো মাটি আর এই গ্রুপ করে করে এই কোণাটা এই যে ইটের কোণা এই কোণাটা যদি আমি এইভাবে কোণাটার সঙ্গে লাগাই দিই এই যে লাগাই দিলাম এবার এই যে ভাবে মাটিটা দিয়ে লক করে দিলাম ইটটা কোনো দিকে সরবে না একবারে ফুল টাইট হয়ে যাবে আর এই যে লাইন দড়ি টানানো আছে মানে কোনো দিকে ব্যাকা হতে গেলে আমার এই জায়গায় চোখ ব্যাকা হতে হবে তাহলে এটি ব্যাকা হবে তা আমার চোখ ব্যাকা হবে না দড়ি আছে যেহেতু আরে এইটুকুনি বাকি নাকি মেসো কোথায় দেবা এই যে টপের মাটি গাদা দিলাম এখানে একটু চুন দেবো গোবর সার দিয়ে 10 বস্তা মাটি হবে এখানে না আরো লাগবে ওই যে ভরছে দাদা চুন দিয়ে মাটিটা তৈরি করতে হবে চুন আর গোবর সার দিয়ে সেই সকালবেলা লাগছি একেবারে পুরো বাউন্ডারি করেই ফেলাইছি অলরেডি কমপ্লিট করে ফেলাইছি তো আমরা সবাই মিলে বানাইছি আপনারা সবাই আসবেন দেখি কতটুকুনি সাজাতে পারি সাজাইয়া মন কতটুকুনি আনন্দ দিতে পারি প্রাকৃতিক জগতে ফুল ফল আর এই বাগান বাড়ি একটা ঐতিহ্যই আলাদা সেই আলাদা কতটুকুনি করে দেখাতে পারবো দুলাল সেও জানে আর আমার কাছে তো সবসময় জিজ্ঞাসাই করে দেখতে থাকুন আনন্দ উপভোগ করতে থাকুন আরও আরও আনন্দ দেব কাজ করলে কাজ কতক্ষণ লাগে আজকের মতো হলো এখানটা খুব সুন্দরভাবে একদম চকচক করে লেভেল করে দেবে কারণ এই জায়গাটা আমার অনেক কিছু করার ইচ্ছা অনেক কিছু করার ইচ্ছা তোমাদের মতন করে সুন্দর করে দিও আমি কিন্তু চলে গেলাম ঠিক আছে মাটি যদি বেড়ে যায় তো ওইখানটা দিও আমার ওই রাস্তাটাই কোটা মাটি দিও কারণ ওখানে ইট পাটকেল তো ও পাতলা করে দিও হয়তো ওই মাটি কেটে ওইদিকে মাটি দিব হ্যাঁ একটু পাতলা করে দিও ওখানে হাঁটতে অসুবিধা হয় ঠিক আছে আমি আসছি আর এদেরকে ঘুগনি মুড়ি চপ যা যা খায় এনে দিস ঠিক আছে রাজ আমি চললাম দেখে নিস কাজটা দেখে নিস তুমি এসে দেখে নেবো বলে
তো আপনারা তো দেখতেই পেলেন সকালবেলায় কাকারা এসেছে আমাদের পুকুর পাড় সমান করতে। বাবা তো দেখিয়ে গেল আমাদের এখানে একটা সুন্দর একটা বাগান করা হবে আপনাদের জন্য, বিশেষ করে আপনাদের জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। আর দেখুন কতটা কাজ হয়েছে। আসুন টগো, এ টগো, হাই টগো, হাই হাই। এক মিনিট, না না হয়ে গেছে, না মারবো শুধু কামড়ায়, মুছাইতেই দেবে না। দেখবো বাবা, কামড়াবে শুধু। মোচ মোচ ঠান্ডা লেগে যাবে, রেগে গেছে। এগুলোর অনেক দাম, কিন্তু হেভি শক্ত, 10 বছর গ্যারান্টি দিয়েছে। এই যে টপ দিলাম, 10 বছরের ভিতরে যদি কিছু হয়, এমনি আঘাত খেয়ে না, এমনি যদি মোর্চা পড়ে বা ছেড়ে ছেড়ে যায়, তার জন্য টপ চলে এসছে। পরশু তরশু দিন আমার গাছ চলে আসবে, বাস তারা সুন্দর করে লাগানোর পালা। এই ভিডিওতে সম্পূর্ণ কর্মটাই তুলে ধরা হয়েছে, সারাদিন বাড়িতে থেকে কী কী করলাম, কী কী কাজ করলাম, সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরলাম। তা যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা, দেখার জন্য ভিডিও।